ছেলেবেলায় রাজাদের রাজকীয় কারবারের গল্প কে না শুনেছে, কিন্তু আধুনিক যুগে এসে গল্পে শোনা রাজাদের যদি বাস্তবে দেখা যায় তবে কেমন হতো। তেমনি এক রাজা ব্রুনাইয়ের সুলতান শান শওকত। আজগুবি মনে হলো তার জীবনযাত্রার কথা শুনলে চোখ কপালে উঠবে যে কারোরই। মালয়েশিয়া ও দক্ষিণ চীন সাগরে ঘেরা বর্নিয়া দ্বীপপুঞ্জের ছোট দেশ ব্রুনাই, তবে সে দেশের সুলতানের ধন সম্পত্তির গল্প মোটেও ছোট নয়। 1967 সালে 5 অক্টোবর দেশটির সিংহাসনে বসেন তৃতীয় হাসান আল বোকাইয়া ইবনে ওমর আল সফউদ্দিন। তার পুরো নাম সুলতান হাজি হাসান আল বোকাইয়া মুয়াজ্জিন ওয়াদ্দালাহ ইবনি আল মাহরুম সুলতান হাজি ওমর আল সাইফউদ্দিন সাদুল কাহিরি ওয়াদেন, তবে তিনি হাসান আল বোকাইয়া নামেই পরিচিত। তার একটি পদবীও রয়েছে ব্রুনাই দারুস সালামের ইয়াং দ্বীপর্তুয়ান। দেশে সুলতানি করার পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি, সামলান প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। 76 বছর বয়সী সুলতান বিয়ে করেছেন 3টি, 30টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে তার, আর মাসে চুল কাটতে খরচ হয় 15 লাখ টাকা। সুলতানের মোট সম্পত্তির অর্থমূল্য 30 বিলিয়ন পাউন্ড। এই সম্পদ সুলতান খরচও করেন মুক্ত হস্তে। সুলতানের রয়েছে অন্তত 7000 গাড়ি। যত গাড়ি রয়েছে তার মধ্যে 365টি ফেরারি, 275টি ল্যাম্বরগিনি, 258টি অ্যাস্টন মার্টিন, 172টি বগাটি, 230টি পোর্শে, 350টি বেন্টলি, 660টি রোলস রয়্যাল, 440টি মার্সিডিস বেঞ্জ, 265টি অডি, 237টি BMW, 225টি জাগুয়ার এবং 183টি ল্যান্ড রোভার রয়েছে তার। এসব গাড়ি রাখার জন্য রয়েছে 110টি গ্যারেজ। গাড়ির পাশাপাশি ব্যক্তিগত বিমানও রয়েছে তার। কথিত রয়েছে সুলতানের রয়েছে বোয়িং 747, যার দাম 3,304 কোটি টাকা। সে বিমানেই রয়েছে সোনায় মোড়া বেসিন, জানালা, টেবিল আর দামি চামড়ার আসন। যে সুলতান এত সম্পদের মালিক, তিনি যে বাসভবনে থাকবেন সেটাও যে বিলাসবহুল হবে সেটাও স্বাভাবিক। 1984 সালে ইস্তানা নুরুল ইমান নামে প্রাসাদটি নির্মাণ করেন সুলতান, যার আয়তন 20 লাখ বর্গফুট। এটাই নাকি বিশ্বের বৃহত্তম প্রাসাদ। প্রাসাদে রয়েছে 22টি সোনার গম্বুজ, 1,700টি কক্ষ, 5টি বিশালাকার সুইমিং পুল। প্রাসাদে শুধু বাথরুমই রয়েছে 257টি। প্রাসাদে রয়েছে 564টি ঝাড়বাতি, যে বাতিগুলোতে 52,000 বাল্ব লাগানো। সুলতানে রয়েছে ব্যক্তিগত চিড়িয়াখানা, যেখানে 30টি রয়্যাল বেঙ্গল টাইগার, অসংখ্য বাজ পাখি, কাকাতুয়া সহ দেশি বিদেশি নানা জীবজন্তু রয়েছে। তানভীর হাসান, সময় সংবাদ।